শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা চট্টগ্রামের কোতোয়ালি থানার বাগমুনিরাম ইউনিয়নের 71 সালের কিছু চিত্র জানতে এসেছি। এখানে এখানে যারা আছেন তারা হলেন ডাক্তার জসিমের, শহীদ জসিমের ছোট ভাই। না আমি জানি তবে বাবুল এলাকায়, আমি মন্দির এলাকা, আমি সেখানকার, আমি মুক্তিযোদ্ধা যুদ্ধ দেখেছি, সব কিছু দেখেছি। আমরা জানি এখানে 71 সালে বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন, এই শহীদ সম্পর্কে জানতে আসছি কে কে শহীদ হয়েছিলেন বলেন। এখানে শহীদ হয়েছিল আমাদের মহল্লার, আমাদের পাড়ার আব্দুল খালের মানে কালামিয়া। তারপরে পাঠান সাহেবের বাড়িতে দুজন মারা গেছে, সাহেবের বাড়িতে দুজন, একজন হচ্ছে সালাম। সালাম ওনার কি ছিলেন বড় ভাই? জোহর তাহলে বাগমুন্দির মোট কজন শহীদ হলো? এখানে আমরা বললাম যে 5 জন, ডাক্তার জসিমউদ্দিন চৌধুরী, তারপরে আব্দুল খালেক প্রকাশ কালামিয়া এবং আলতাফ। তারপরে ওই দিক দিয়ে তারপর যে পোস্ট অফিসে ছিল যে মামলা সাহেব, ওখানে দুজন, ওখানে দুজন মারা গেছে, মানুষের আত্মীয় 7 জন মারা গেছে, 7 জন এখানকার মারা গেছে। তারপর আবার আপনি এত করবেন না, 10 বছর থেকে বলছে আমি ওই ডেড বডি এনে আবার এখানে দাফন করি, 5-6 বছর আগে বোধ হয় ডেড বডি আনছি, কবর থেকে তুলে আমি কঙ্কাল কঙ্কাল পাইছিলাম, ওকে এনে এখানে দাফন করে 10 বছর ধরে বাড়ির সামনে যে মাজার আছে, মাজার মেডিকেল থেকে ইন্টার্ন তখন চলতেছে, ইন্টার্নশিপ থেকে আসা স্কুলে নিয়ে আসা তখন দাঁড়া ছিল,
মেজবাইকে ধরে ফেলছে পাঞ্জাবির এবং অন্যরা জায়গায় সহযোগিতা দেয়। তারপরে ডাক্তার জসিম স্যার যখন বাড়ি ঢুকতেছে ওনাকে আটক করে একসাথে ওনাদেরকে নিয়ে গেছে। এপ্রিলের 4 তারিখ সেই লন্ডনের ব্যবসা করতো এখানে নর্থ বেঙ্গলি তার মেয়েকে বিয়ে করছে, সে মেয়েটার নাম হচ্ছে সায়া। তো সে এখানে থাকতো বিদায় এদেরকে সবাইকে চিনত, এই দেখা যাকে ইনফরমার হিসেবে দেখা যায় আর্মিদেরকে পুলিশে এবং নিয়ে যাওয়ার পর এদের আফিয়া বেগম বা আফিয়া খাতুন ওনার নাম এরকম। তো উনি এই যে বর্তমানে এখানে আর্মি ক্যাম্প যেটা আছে ইঞ্জিনিয়ারিং স্কুলে ওখানে তখন খালি ছিল, একবারে মুন্সিপার্টি একবারে ইয়ে খালি জায়গা ছিল। ওই খালি জায়গাতে উনি একটা ঘর করে প্রত্যেকটা ঘর করে থাকতেন এবং মুরগি পেলে ওনার পেট চালাতেন মুরগি মুরগি বিক্রি করে। ইন্ডিমিনটাইম আমি এসে মুরগি ধরে নিয়ে যাচ্ছি, ওর আমার মুরগি নিয়ে যাবো। তো 100% মহিলা চিল্লে চিল্লি করে বলছে আমি কিছু বলতে আমি যাতে ইয়ে করতে আর্মিকে একটু সে দাঁড়িয়ে এসে ভয় দেখার চাইছিল। আমি সাথে সাথে আর্মি তাকে অন দি স্পট মেরে ফেলছি এবং দুদিন তার দেখ বলি ওখানে পড়ে তাই তো মনে। তার মানে এখানে এই সার্বক্ষণিক নজরদারিতে রাখছিল এলাকাটা আব্দুল খালেদ প্রকাশ কালামিয়ার বাড়ি বাকুনি গ্রামের। আমি আগে বলছি কোতোয়ালি থানার অন্তর্গত। তো তাকেও পাক আর্মিরা ধরে নিয়ে গেছিল, এরপর আর কোনো খবর নাই। তার লাশ কী করেছে আমরা জানি না, কিন্তু তার একটা ছেলে আছে। এটা আব্দুল খালেক প্রকাশ কালেমেয়ার সদাগরের বাড়ি, উনি এখানে থাকতেন। আমরা ওনার ছেলের সাথে কথা বলছি, যদিও ছেলে তখন খুব ছোট ছিল। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন আর আমার বড় বোন হচ্ছে জাহানারা বেগম। আমরা একজন 3 বছর ছিলাম, একজন ছিলাম 14-15 মাস। তুমি 14-15 মাসের? কী শুনছো পরে তোমার আব্বা? আমার আব্বাকে 18 এপ্রিল পাখানাদের বাহিনে রাখি এবং আমার আব্বাকে সুপেগ্রাহ করে কেন্দ্রে নিয়ে যাই 18 এপ্রিল। এরপর থেকে আমরা লাশও খুঁজে পাই না এ পর্যন্ত। এখন কেমন আছো? এখন আমরা কোনোরকম জীবন নিয়ে বেঁচে আছি। আগে আমরা 26শে মাসে জেলা প্রশাসনের মাধ্যমে সম্মানী বাতা পেতাম, ওটাও এখন বন্ধ। 71 সালে এই ঘরটাই ছিল, এই ঘরটাই ছিল। এইটা পরে এক্সটেনশন করেছে ঘরে, এইগুলি আছে যারা সবগুলো আছে। আর এইগুলি ফার্নিচার আমাদের। আমি জাহাঙ্গীর কবির বাবু, এটা চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার অন্তর্গত তখনকার বাকমুনিরান ইউনিয়ন ডক্টর আবু মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর বাড়ি এটা। উনি এখানে থাকতেন, ওনার বাবা একটা চেয়ারম্যান ছিলেন এখানকার অত্র এলাকার। ওনার মেজোভাই নুরুল আমিন চৌধুরী এখানে থাকত। ওই ওনাকে নিয়ে যাওয়ার সময় ডাক্তার জসিম তখন ইন্টারনেট করতো চট্টগ্রাম মেডিকেল কলেজ। উনি আসতেন ভাইকে দেখার জন্য, ওনাকে শুদ্ধ নিয়ে গেছে। এখনও পর্যন্ত তাদের কোনো খবর নেই। আমি ডাক্তার সৈয়দ আবু মোহাম্মদ জসিম উদ্দিনের ছোটো ভাই। আমার ভাই দুই ভাইকে এখান থেকে নিয়ে গেছে মেজো ভাই নুরুল আমিন সহ ডাক্তার জসিম উদ্দিন সহ একজনকে একসাথে নিয়ে গেছে। আমি ডাক্তার শহীদ আবু মোহাম্মদ জসিম উদ্দিনের হাতে যাক। আমরা যেটুকু আমরা নতুন প্রজন্ম, আমরা তো আসলে মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা শুনেছি। আমার দাদা জামাল আহমেদ চৌধুরী চেয়ারম্যান ছিল এখানকার পাকুড়গ্রাম পুরোনাম পাকুড়গ্রাম ওয়ার্ডের। আর আমি যেটুকু শুনেছি, আমার চাচাকে মেডিকেল থেকে যখন উনি ইন্টার্নি করে এখানে আসছিল বাসায়, ওনার মেজো ভাইকে শহীদ নুরুকে যখন বাসায়ের মধ্যে পাকিস্তানি হাইনাদার বাহিনীরা এখানে যখন 20-30 জনের একটা টিম এসছে ভাঙচুর লুটপাট করতেছিল, এই টাইমে আমার চাচা আবু মোহাম্মদ জসিম উদ্দিন ডাক্তার জসিম উদ্দিন এসে যখন বাধা দেয় তখন জসিম উদ্দিনকে সহ একসাথে নিয়ে যায় চট্টগ্রাম জেলার অন্তর্গত কোতোয়ালি থানার বাকমুনিরাম ইউনিয়নে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জনাব শহীদ আলতাফ। তো ওনার এই বাড়িটা ছিল তখন এখানে আলতাফ উদ্দিন আহমদের 3 মেয়ে এবং 2 নাতি। আমার নাম রহিমা কাছি।
কি নাম তোমার? ইয়াসির আরাফাত। তোমার নাম কি? মোহাম্মদ ফরাদুর রহমান। এই আলতাফ সাহেবের যে শহীদ হলেন এই সম্পর্কে আপনারা কি জানেন? আমরা জানি এই পর্যন্ত ওখানে আমাদের অক্ষব আছে সামনে, অক্ষব ওখানে আব্বারে দাদি নিয়ে গেছে, আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, আমি হিসেবে বড় রাখি আর তো কেউ না, আর সবাই তো ছোট, তারপর আর পাওয়া যায় না আর কি। ওখানে প্রেস সার্কিট হয়ে আস্তে আস্তে করে নিয়ে গেছে, সাজান কাছে আছে ওর আব্বু, ওনার নাম আলতাফউদ্দিন। শহীদ আলতাফউদ্দিন আহমদের ব্যারেজ যেখান থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, তুমি কি জানো বলো? আমি যতটুকু জানি এখান থেকে আপনার আমার দাদাকে মানে কর্মরত ছিল, মানে কাজের কাজ করছিল, ওই অবস্থায় আমার দাদাকে এখান থেকে পাক বাহিনীরা এসে অ্যারেস্ট করে সার্কিট আউট করে দিয়েছে। তুমি কি শুনছো বলো? জি, আমি আমার আব্বুর মুখ থেকে যা শুনেছি। নামটা? আমার আব্বুর নাম হচ্ছে এস এম শাহজাহান, উনি হচ্ছে ছেলেদের মধ্যে সবার বড় এবং আমার চাচা ফুফু সবার মধ্যে উনি হচ্ছে দ্বিতীয় সন্তান আর কি। তো উনি ওয়ার্কশপেই ছিল, ওয়ার্কশপে থাকা অবস্থায় ওনার সামনেই, ওনার চোখের সামনেই ওনার আব্বাকে মানে আমার দাদাকে পাকিস্তানটা এসে ধরে নিয়ে গেছে। আমার দাদা তখন আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল। আমার দাদা তখন এটা ছিল এক নম্বর ওয়ার্ড, যে এক নম্বর ওয়ার্ডে আমার দাদা আওয়ামী লীগের ফাউন্ডার সেক্রেটারি ছিল, তো এই কারণে মানে মূলত মানে কি ওয়ার্ডে যাতে মানে কি মুক্তিযুদ্ধ বলেন বা যারা আছে তারা যাতে অ্যাক্টিভ হতে না পারে সেটার জন্য আমার দাদাকে মূলত ধরে নিয়ে যাওয়া। শহীদ আলতাফউদ্দিনের নাতি সাহায় চৌধুরী, 6-7 বছর, আমার কিছু কিছু জিনিস মনে আছে টুকটাক কিছু জিনিস, যেমন আমার নানাকে আমরা তালাস করতে ফজল কাদা চৌধুরীর বাড়িতে গেছিলাম, ওনার ও তখন দেখছি উনি বাইরে এসেছে ওনার বাড়িতে গুটিলে, উনি বাইরে উনি একটা সেন্টি গেঞ্জি পরা একটা লুঙ্গি পরা ছিল, মানুষ তো খুব লম্বা ছিল, ওনার কাছে যখন গেছে আমার নানিও ছিল, আমার মা ছিল, খালারা ছিল, উনি সবাই আমাদের সবাইকে দূর দূর করে তা আসছিল, ওই জিনিসটা আমার খেয়াল আসছিল, তার সাইকেলটাও দেখেছিল খোঁজ পাওয়া যাবে। শহীদ আলতাফউদ্দিনের নাতি সাহায় চৌধুরী, 6-7 বছর, আমার কিছু কিছু জিনিস মনে আছে টুকটাক কিছু জিনিস, যেমন আমার নানাকে আমরা তালাস করতে ফজল কাদা চৌধুরীর বাড়িতে গেছিলাম, ওনার ও তখন দেখছি উনি বাইরে এসেছে ওনার বাড়িতে গুটিলে, উনি বাইরে উনি একটা সেন্টি গেঞ্জি পরা একটা লুঙ্গি পরা ছিল, মানুষ তো খুব লম্বা ছিল, ওনার কাছে যখন গেছে আমার নানিও ছিল, আমার মা ছিল, খালারা ছিল, উনি সবাই আমাদের সবাইকে দূর দূর করে তা আসছিল, ওই জিনিসটা আমার খেয়াল আসছিল, তার সাইকেলটাও দেখেছিল খোঁজ পাওয়া যাবে। তো তোমাদের অনুভূতি কি তোমাদের দাদা শহীদ? আমাদের অনুভূতি হলো আমরা অবশ্যই গর্বিত, একজন শহীদের সন্তান আমরা আমরা অবশ্যই গর্বিত, কিন্তু গর্বের সাথে সাথে আমাদের ভিতরে কিছু কষ্টও আছে। কষ্টটা হলো আমার দাদা একজন আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায়, তারপর চেয়ারম্যান থাকা অবস্থায় উনি যখন শহীদ হয়েছেন, এরপরে আজকে 53 বছর পর্যন্ত ওনার নামটা কোথাও আসেনি, আমরা কোনো গেজেটে পাইনি, তারপর এলাকার অনেক জায়গায় চেষ্টা করেছি ওনার নামটা এস্টাবলিশ করার জন্য। আমরা 2010 সালে আমরা সম্মিলিতভাবে সবাই এটা মন্ত্রণালয়ে আবেদনও করেছি এবং তখনও আমরা খুব ভালো একটা ব্যবহার পাইনি ওখান থেকে। তোমার কি অনুভূতি বলো? আমার অনুভূতি আসলে মানে কি আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান আর সাথে আসলে অনেক বেশি গর্বিত, যে মানে কি আমি এমন একটা দাদার নাতি যিনি দেশের জন্য নিজের জীবন ত্যাগ করছেন। আমার দাদা উনি আমি যতটুকু শুনছি আমার দাদা মানে চিরকাল উনি যতদিন জীবিত ছিল সর্বদা সবসময় মানুষের জন্য সমাজের জন্যই কাজ করে গেছে, উনি নিজের জীবনের চেয়ে মানুষের জন্য সবসময় চিন্তিত ছিল। তো ওই ধারায় আমার বড় ভাই, আমার জ্যাঠারা, আমার বাবারা, আমার ফুফুরা ওনারাও ওই নীতির মধ্যেই চলছে আর আমরাও আলহামদুলিল্লাহ এখন আমরা চেষ্টা করতেছি যে যাতে দাদার সেই চেষ্টাটা আমরাও যাতে চালিয়ে যেতে পারি, আমরাও যাতে মানুষের জন্য দেশের জন্য কাজ করতে পারি। আলতাফউদ্দিনের এক ছেলে এস এম জুরুল সিকদার, তিনিও মুক্তিযুদ্ধ জড়িত ছিলেন, উনি বরিশালের বাবুগঞ্জে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।